হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে এই ভালো থাকতে হবে আর কি। তো আজকে হলো মহাষ্টমী। মহাষ্টমীতে সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। সকলেই ভালো থাকো আর কাটাও দিনটাকে শুভ। রাত্রেবেলা সবাই মিলে ঘুরতে যাও, বেশ মজা করো। আমাদের ঘুরতে যাওয়ার কথা হচ্ছে না, বাড়ির মধ্যে বসে আছি। এই যে আমার বুলোটা এখনো ঘুমাইনি। জামা কাপড়ের অবস্থাগুলো দেখবেন না, দয়া করে ওগুলো তো ইগনোর করে যান। মানে একটা করে পড়া হচ্ছে আর ছেড়ে রাখা হচ্ছে, ও মা গো। আর ইচ্ছে হচ্ছে না এখন ওগুলোকে গোছাতে, পরে যখন টাইম পাবো গুছিয়ে নেব। আমার ওগুলো এখনো ঘুমায়নি, ঘুমাচ্ছে না। চেয়ার একটা তুলেছে খাটের ওপরে, দেখ তুলে নিয়ে ঠিক হচ্ছে কথা নদে উঠে পড়ে ব্লগ করতে দেয় না, কথা বলতে দেয় না, কিছু করতে দেয় না। যে একটুখানি আসবো ফোন নিয়ে সকালবেলা, যে সকালবেলা আমি গেছিলাম পুজো দিতে, অষ্টমীর পুজো দিতে আমাদের মণ্ডপে। এর ব্লগটাও আমি করতে পারলাম না সকালবেলা, এমন করলো সকালবেলা ঘুম থেকে ওঠে না, দেখেছেন পড়ে যাবে, ওঠে না, দুষ্টুমি করছে। সেই পুজো মণ্ডপে একটু সুন্দর করে ব্লগটা তুলবো, করা হয়নি এই ছেলের জন্য। এত উৎপাত করলে আর ব্লগ করে দেয় এই বাচ্চা। এদিকে মা বসে আছে, মা বসে বসে ছেলের রগৎ দেখছে। ও আগে দেখুন, ওর মুখের মধ্যে এখনো ভাত রয়েছে। মানে আমি কটার সময় খাইছিলাম? আড়াইটার দিকে, মানে আড়াইটার দিকে। এখন বাজে হলো 4টে বাজতে যায়। এতক্ষণ ধরে আমরা গল্প করছি মা মেতে বসে বসে, আর আমার ছেলে সেই মুখের মধ্যে ওই ভাতের ডিব্বা নিয়ে বসে রয়েছে। মুখের মধ্যে ভাত নিয়ে দেব বসে রয়েছে, আর এই চেয়ার তুলে নিয়ে এসছে। চেয়ার তুলে নিয়ে এই বসে বসে এগুলো খেলছে। তো যাচ্ছে তাই কাণ্ড কারখানা, যাচ্ছে তাই যে বলার নেই। শুনত কথা বলতে দিচ্ছে না, তো মার দিতে হয় এবারে। এবার মারবো কিন্তু আমি, বসো। একটা ম্যাজিক দেখবেন, ম্যাজিক আমার মা দেখাবে ম্যাজিক। দেখো ডাইনোসর কই, দেখেছেন ম্যাজিক? ডাইনোসর নাকি ওটা, ডাইনোসর আবার বলে কি জিরাফ জিরাফ আছে নাকি আবার? বড় জিরাফ একটা কবিতা বলে দাও। তুমি তো কোনোদিন একটা কবিতা বলোনি, ভাবি বাবা যদি পড়েছো না। কি দেখছো তুমি এখানে ফোনে? নিজেকে দেখছো? বাবা ও কি, ও কি, একটু ভয় দেখো, একটু ভয় দেখো, সবাইকে ভয় দেখি দাও। আজ একটু হাসো, একটু ভয় দেখানো হাসি তো সব একই লাগছে আমার কাছে। মহিষাসুরের মতো হাসো। দেখি
ভাই ভালো হাসে ভাই হাসো তো फ्रेंड्स এবার টাটা বাই বাই ছেলেকে নিয়ে এবার সব বুঝে ঘুম পাড়াবো হয়তো এরকমই চলবে আমাদের মহিষাসুর মর্দিনী চললো এতক্ষণ ব্লগে শুধু হাসি দেখবেন এই ব্লগটাতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে ভালো সবথেকে হেসেছে আমাদের হাসি প্রতিযোগিতায় সব থেকে কে ভালো হেসেছে আর আপনাদেরকে কে হাসাতে পেরেছে হাসি প্রতিযোগিতাতে তো ফ্রেন্ডস টাটা বাই বাই বাবা টাটা করে দাও একটা হামি দিয়ে দাও হামি দিয়ে দাও একটা ক্লিক করে দাও বাই বা টাটা বাই